ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শ্রীরামপুর বটতলার কাছে ভোর 5:30 নাগাদ চার চাকার সাথে লরির মুখোমুখি সংঘর্ষ। দেখতেই পাচ্ছেন ভাঙা চার চাকা গাড়িটি এই মুহূর্তে রাস্তার সাইডে পড়ে আছে। এই গাড়িরই দুইজন চালক কিন্তু গুরুতর আহত হয়, তাদের লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে, দেখতেই পাচ্ছেন যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। তার এই ঠিক যে স্পটটা দেখতে পাচ্ছেন এই স্পটেই কিন্তু দুর্ঘটনাটা ঘটে। ছড়িয়ে ছিটিয়ে আছে লরি এবং চার চাকার ভাঙার অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার বিভিন্ন দিকে। এই ফলে কিন্তু ট্রাফিকে কিছুটা হলেও অসুবিধা হচ্ছে, কারণ এখনও অবধি ভোর 5:30 হওয়ার পরে এখনও অবধি কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসেনি এবং এই লরি বা চার চাকাটাকে সরানোও সম্ভব হয়নি। তার ফলে এই ট্রাফিক কিন্তু এই মুহূর্তে যত সময় বাড়ছে ট্রাফিক একটু হলেও জাম হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন লরিটি কিন্তু এই রাস্তার সাইডে যে ছোট দোকান আছে সেই দোকানে ভেঙে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন যে দোকানটা যে কিছুটা অংশ ভেঙে কাঁচের ভেতরে ঢুকে গেছে এবং ভোরবেলা হওয়াতেই কিন্তু বড়সড় দুর্ঘটনা হয়নি বলে এলাকাবাসীদের বক্তব্য। দুজনেরই গতি সেই মুহূর্তে কিন্তু অনেক অনেক বেশি ছিল, সেই কারণে এই নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু এই পরপর এই দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।